ভোক্তা অধিকারের হুঙ্কারের পরও অনেক ব্যবসায়ী 12 টাকার বেশি দরে ডিম বিক্রি করছেন। স্বস্তি নেই সবজির বাজারেও। রাজধানী বাজারগুলোতে 60 টাকার নিচে কোনো সবজি মিলছে না। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণে সবজির যোগান কম। মাছের বাজারেও একই অবস্থা। বর্ষা মৌসুমও কমছে না মাছের দাম। এখনও ইলিশ বিক্রি হচ্ছে 1300 থেকে 2000 টাকা কেজি দরে। রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকার। গরিবের পাঙ্গাসের দাম 200 টাকার উপরে। তবে মুরগির বাজার স্থিতিশীল রয়েছে। এর 300 টাকা থেকে 320 এবং ফার্মের মুরগির কেজি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা। বাজারের সর্বশেষ পরিস্থিতি জানতে এখন যুক্ত হব সহকর্মী সুমন তানভীরের সঙ্গে। তিনি আছেন কারণ বাজারে। তানভীর, কি অবস্থা নিত্যপণ্যের বাজারে এবং দামের চিত্র কেমন দেখছেন? বাজার পরিস্থিতি আমি একদম শুরুতে যেটা বলতে চাই, কিছুক্ষণ আগে একজন সবজি বিক্রেতার সাথে কথা হচ্ছিল, সেই আসলে সবকিছু দিয়ে যা এখন বাজারের প্রত্যেকটি পণ্যের যে দাম, সে তার জায়গা থেকে সে বিরক্ত। সে বলছিলেন যে তার জায়গায় 25টি পণ্য আছে, তার ইয়েতে শুধুমাত্র একটি পণ্য, অর্থাৎ পটলের কথা তিনি বলছিলেন, যে সেটি ছাড়া প্রত্যেকটি পণ্যের অ্যাভারেজে কিন্তু 60 টাকারও বেশি দাম, যেটি পটল শুধু 40 টাকা। অর্থাৎ তিনি গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহের যে তুলনা করছিলেন, সেই তুলনা বিচারে তিনি আমাদের জানাচ্ছিলেন যে প্রতিটি পণ্য প্রায় 40 থেকে মানে 60 টাকার উপরে কোনো পণ্য আসলে তারা বিক্রি করতে পারছেন না, এবং 10 থেকে 15 টাকা করে প্রতিটিতে কেজিতে বেড়েছে। তো আমরা আসলে সকালে বাজারে আসার পর আমরা যে বিষয়টি আসলে দেখার চেষ্টা করছিলাম, যে গত বছরের সাথে আমরা আসলে এই বছরের একটি তুলনা করতে যাচ্ছিলাম, এবং আমরা প্রত্যেকটি দোকানে গিয়ে কিন্তু আসলে কথা বলেছি, এবং কথা বলে আমরা যতটুকু জেনেছি এবং তারা আমাদেরকে যতটুকু জেনেছে জানিয়েছেন, যে এক বছরের ব্যবধানে আমি যদি আপনাকে একটু চিত্রটা আসলে জানাতে চাই, যেমন আমরা যে মশলার দোকানগুলোতে গিয়েছিলাম সেখানে আমাদেরকে জানানো হচ্ছিলো যে গত এক বছর আগে যে রসুন তারা 80 টাকা করে বিক্রি করছিলেন, সেটি কিন্তু এখন প্রায় 230 টাকা করে তাদের বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ কেজিতে 80 টাকা কিন্তু বেড়ে গেছে। জিরার বেলায়ও কিন্তু সেটা হয়েছে, এক বছর আগে যেটি 450 টাকা ছিল সেটি এখন 1180 টাকা। আদা এক বছর আগে যেটি 140 ছিল সেটি এখন 400 টাকা। পেঁয়াজ আপনি জানেন যে কিছুদিনের ব্যবধানে কিন্তু প্রায় 20-30 টাকা বেড়ে গেছে, এখন 80 থেকে 85 টাকা কেজি দরে কিন্তু পেঁয়াজ আসলে বিক্রি হচ্ছে। রসুনের বেলায় আমরা দেখলাম যে 130 টাকা এক বছর আগে যে রসুনটি আসলে বিক্রি হতো সেটি কিন্তু এখন 225 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা পার্সেন্টেজ হিসাব করলে প্রায় 78% কিন্তু দাম এই এক বছরের ব্যবধানে আমরা কিন্তু দেখলাম রসুনের দাম বেড়ে গেছে, এবং প্রত্যেকটা সবজির দামও কিন্তু একই রকম। এবং যে বিষয়টি আসলে খুবই শঙ্কা কিংবা আশঙ্কার বিষয়, যে এই যে কাউরান বাজার প্রতি সপ্তাহে আমরা দেখি যে বিভিন্ন এলাকা থেকে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই বাজারটিতে মানুষজন আসেন এবং একটু কম পাওয়ার আসে, এবং এই বাজার থেকে এর 2-3 কিলোমিটারের মধ্যে যে বাজারগুলো অবস্থিত মহাখালী সহ, সেই বাজারগুলোতে গেলে কিন্তু আমরা দেখছি যে প্রায় দাম বেড়ে যাচ্ছে কেজিতে, প্রত্যেকটি পণ্য হিসাবে কেজিতে কিন্তু দাম বেড়ে যাচ্ছে প্রায় 10 থেকে 15 টাকা। অর্থাৎ 3 কিলোমিটারের ব্যবধানে আসলে পণ্যের দামগুলো এভাবে কেন বাড়ছে, সেগুলো দেখার জন্য আসলে যারা আছেন সেই ভোক্তা অধিকার আসলে কতটুকু কাজ করছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে প্রায় 2009 সালে যখন ভোক্তা অধিকার আইন পাশ হয়, তারপর থেকে প্রায় 108 কোটি টাকার কিন্তু তারা অভিযান করে কিন্তু তারা জরিমানা নিয়েছে, কিন্তু সেই জরিমানা আসলে ফলাফল কী তারা আমাদের জানাচ্ছিলেন, যে তাদের আসলে জনবল সংকটের কথা, যাদের এখন পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ করার জন্য সারা বাংলাদেশে 108 জন মাত্র জনবল আছে, এবং এই রাজধানীতে তারা যেটি জানাচ্ছিলেন এবং তাদের যে লিমিটেশনের কথা তারা জানাচ্ছিলেন, মাত্র 5 জন জনবল নিয়ে তারা কাজ করছেন। সো তারা যতই বলুক আসলে ভোক্তার স্বার্থ রক্ষায় তারা কাজ করে যাবেন, কিন্তু সেই স্বার্থ রক্ষায় তাদের জনবল সংকটের কারণে তাদের কাজ করে যাওয়া সম্ভব হচ্ছে না। এবং আমি সংবাদের শুরুতে যে ডিমের কথা বলা হচ্ছিল, সেই ডিমও কিন্তু আপনি দেখছিলেন যে গত 14 তারিখ কিন্তু ভোক্তা অধিকার সবাইকে নিয়ে বসে কিন্তু নির্ধারণ করে দিয়েছিল যে 12 টাকার বেশি ডিম বিক্রি করা যাবে না, কিন্তু আমরা আজকেও বাজারে দেখলাম যে 12 টাকার উপরে কিন্তু ডিম বিক্রি হচ্ছে। তো এই ছিল আসলে বাজারের সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সুমন তানভীর।